রমজানের শুরু থেকে গ্যাস সংকটে চরম দুর্ভোগে নগরবাসী। এতে ইফতার তৈরিতে ভোগান্তিতে পড়েছেন গৃহিণীরা। রাতের রান্না ও সেহরি নিয়েও অনিশ্চয়তা। বাসা বাড়িতে সংযোগ থাকার পরও বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস দিয়ে রান্নার কাজ সারছেন। অনেকে আবার হোটেল থেকে বেশি দামে খাবার আনতে খেতে বাধ্য হচ্ছেন। এ নিয়ে ক্ষোভ বাড়ছে নগরবাসীর। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ফাতেমা বেগম পূর্ব ভাটার এলাকার বাসিন্দা। লাইনে গ্যাসের চাপ একটুও নেই, অনেক চেষ্টা করেও চুলা জ্বালাতে পারলেন না, তাই ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ সিলিন্ডারে আলাদা চুলায় ইফতার সহ রান্নার কাজ করছেন। জানালেন এলাকার সবারই একই হাল। আমাদের ডাবল খরচ, আমরা বাধ্য হয়ে পড়ে সিলিন্ডারে ইউজ করতে হয়, তাছাড়া তো উপায় নেই। বাচ্চা পোলাপান আছে, আমরা মুরব্বীরা আছে, রোজা রমজানের দিন ইফতারি করে তারপরে ধরেন আবার খাওয়া দাওয়া কোনোটাই আমরা কোনো সময় করতে পারি না। হয়তো রাত্রে এক ঘন্টার জন্য আসে, তাও তিনটার পরে ওই গ্যাস কোনো কাজে লাগে না। সিলিন্ডার ছিল আগে 1000 টাকা, এখন 1800 টাকা। ভাটারা এলাকার আরেক বাসিন্দা গ্যাসের চুলায় আগুন না জ্বলায় বৈদ্যুতিক চুলায় রান্না করছেন। গ্যাসের বিলও দিছি আবার বিদ্যুতের বিলও দিছি, দুটোটাই একরকম। যে কষ্ট আমাদের, আমরা যে কষ্ট করে রান্না খাই দেশে না আমরা বুঝি, এতে সরকার দেয় না। দুপুরের পরই রাজধানীর শাহজাদপুর এলাকায় গ্যাসের সমস্যা দেখা দেয়। নিভু নিভু করে জ্বলে চুলা, যে পরিমাণ গ্যাসে চুলা জ্বলে তা দিয়ে ইফতারি তৈরির মতো অবস্থা থাকে না। এজন্য এসব এলাকার মানুষকে বেশি দামে দোকান থেকে ইফতার কিনে আনতে হয়। বিকাল হলে তো গ্যাস থাকেই না, রাত্রে সেই 12টা বাজে গ্যাস আসে, আবার সকালে একটু থাকে, থাকলেও একদম কম থাকে। তো এই গ্যাসে তো রান্না করা যায় না, বাচ্চাদের নিয়ে বাইরে থেকে খাবার কিনে আনতে হয়, তারপরে খাইতে হয়। এই অবস্থায় প্রথম রান্না থেকে আমরা ইফতার বাইরে থেকে কিনে খাইতে হচ্ছে। এর জন্য আমরা সরকারের কাছে আবেদন যে গ্যাস যাতে সরবরাহ হয় বা প্রত্যেকটা রোজাদার ব্যক্তি যাতে সুস্থভাবে ভালোভাবে রান্না করে খাইতে পারে। অনেক চেষ্টার পরও আগুন জ্বালাতে না পেরে ক্ষোভের কথা জানান রহিমা বেগম। আমি আশা করছি যে গ্যাস পাইমু, আমরা এই কারণে এই বছর আরো শেখ হাসিনার ক্ষমতা দিছি, যেহেতু সরকার আমাকে সহযোগিতা আমরা গ্যাসের পাই। দ্রুত গ্যাস সংকট সমাধানে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা নগরবাসীর। হেদায়তুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।